ইটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। জিয়াগঞ্জ ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের রামভদ্রপুরের প্রায় 700 মিটার রাস্তার সূচনা করা হলো পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জাহেরা বিবি, বিডিও প্রসন্ন মুখোপাধ্যায়, পূর্ত কর্মাধ্যক্ষ আবু তালেব শেখ। এটা নিয়ে তিনটে প্রধান পার হয়ে গেছে, চারটে প্রধানে মানে ইয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে অনেক ঝামেলা, অনেক অশান্তি। আজকে আমি রাস্তা করছি, আজ রাস্তাতে সবাই এলাকাবাসী করছি। আজ রানীনগর, রানীতলা থানা, ইসলামপুর থানা, সব জায়গাকার মানুষ এটা দিয়ে প্রায় 8-10 হাজার মানুষ যাতায়াত করে। খুব কষ্টের মধ্যে ছিল, অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু হয়েছে। আজ এত কিছু সমস্যা পার করে আজকে দুপক্ষ পেলে রাস্তা করতে পেরে আমিও গ্রামের মেম্বার হিসাবে আমি খুব গর্ববোধ করছি। আর আমার সহযোগিতা আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, আইসি স্যার, বিডিও স্যার, আমাদের প্রধান, সবারই সহযোগিতায় কিন্তু আজকে আমি এই কাজটা করতে পেরেছি। তার জন্য আমি খুব গর্বিত আর এলাকাবাসীও খুব খুশি আজকে এই রাস্তা পেয়ে দীর্ঘ ঝামেলার পরে। 16 বছর ধরে অচল অবস্থায় ছিল, কোর্টকেস চলছিল, তারপরে কিছু রাজনৈতিক সুবিধাবাদী লোক এই রাস্তাটা বন্ধ রেখে তার ফায়দা নিতে চেষ্টা করেছে। আমরা দুপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আইসি সাহেবের সহযোগিতায় এবং আমাদের সম্মানীয় বিডিও সাহেব প্রসন্ন মুখার্জির সহযোগিতায় এই রাস্তাটা আজকে ঢালাই শুরু করলাম। তাতে এলাকাবাসীরও প্রচুর সাড়া আছে, এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করেছে। এই রাস্তাটা চালু হলে দীর্ঘ হরিরামপুর ঘাট, ইসলামপুর থানা, রানীতলা থানা, রানীনগর থানা থেকে শুরু করে প্রচুর লোক, প্রায় প্রত্যেক দিন 8-10 হাজার লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, সাধারণ মানুষের সুবিধা হবে। আমরা জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তরফ থেকে রাস্তাটা করতে পারলাম, এই জন্য নিজেকে গর্ববোধ মনে করছি এবং এলাকাবাসীর প্রচণ্ড সাড়া আছে। কোন এলাকায় রাস্তাটা? এই গ্রামটার নাম হচ্ছে রামভদ্রপুর, এটা প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির আন্ডারে। রাস্তাটা দীর্ঘ আমরা এই 70 মিটার মতো রাস্তাটা ইয়ে জটিলতার মধ্যে ছিল, বিচার বিভাগে ইয়ের মধ্যে ছিল। 70 কিলোমিটার এর আগেও জেলা পরিষদ থেকে টেন্ডার করা হয়েছিল পিচ রাস্তা 70 কিলোমিটার বাদ রেখে, এই 70 মিটার বাদ রেখে বাদ বাকিটা টেন্ডার করা হয়েছে। ওই 70 মিটার রাস্তাটা ঢালাই কাজ চলছে। ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার আমার কি জয়, আজ পুজোর হাওয়া নতুন চাওয়া পোশাকের এই আমি নাই। সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।